প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়। হাইকোর্টের শেষ শ্রদ্ধা বিচারপতিদের। হেঁটে বিধানসভা থেকে গেলেন মুখ্যমন্ত্রী। এসএসকেমে দেহদান, গান স্যালুটে বিদায়। ইয়েচুরির সঙ্গে বিমানকে দেখে ক্ষোভ সামলাতে পারলেন না সোমনাথ পুত্র। সারা জীবন বাবাকে শুষে নিয়েছেন, এখন কেন এসেছেন? বিমানকে দেখেই ফেটে পড়লেন সোমনাথ পুত্র। ঘর থেকে বের করে দিতে পুলিশকে নির্দেশ। পরিবারের আপত্তি, আলিমুদ্দিনে সোমনাথের দেহ নিয়ে যেতে পারল না সিপিএম। আমি ওই দিনটা ভুলতে পারবো না, অ্যান্টি চেম্বারে জাস্ট বাবা বসে আছে আর চোখ থেকে জল পড়ে যাচ্ছে। পাঁচ ঘন্টা পরে পলিট ব্যুরোর বিবৃতি, রাজনৈতিক পরিচয় না দেওয়ায় বিতর্ক, সামলানোর চেষ্টায় আলিমুদ্দিন। কমরেড বলে সম্বোধন, বাড়ির বাইরে কর্মীদের লাল সালাম। বিজেপি বাংলা বিরোধী, চলছে প্রতিহিংসার রাজনীতি। উগ্রপন্থার রাজনীতির অভিযোগে আক্রমণে মুখ্যমন্ত্রী। বাংলা নয়, আমরা মমতা বিরোধী, পাল্টা দিলীপ। ইলিশ জামদানি না মিষ্টি, এরা অনুপ্রবেশকারী না শরণার্থী। ভারতের সংস্কৃতিকে আসলে নষ্ট করতে চাইছে, একটা সিস্টেমকে ধ্বংস করতে চাইছে। বিধানসভা থেকে তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 19 ভোটে ক্ষমতা এলেই দেশজুড়ে নাগরিক পঞ্জির হুঁশিয়ারি বিজেপি। সব রাজ্যেই বাংলাদেশে অনুপ্রবেশকারী, ভারতকে ধর্মশালা হতে দেব না, মন্তব্য সহসভাপতির। মেয়র রোডের সভা থেকে অমিত শাহের আক্রমণ, বিজেপি সভাপতিকে আইনি নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 72 ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে ফৌজদারি মামলার হুঁশিয়ারি। সারদাকাণ্ডে এবারে তৃণমূলের দলীয় তহবিল নিয়ে তদন্ত শুরু সিবিআই। এ সূত্রে খবর, 2013-14 ও 2014-15 সালে তৃণমূলের দলীয় অ্যাকাউন্টে 20 থেকে 25টি ডিম্যান্ড ড্রাফট জমা পড়ে। সেগুলি কারা দিয়েছিল, কোন উদ্দেশ্যে দিয়েছিল, তা জানতে তদন্ত শুরু করেছে সিবিআই। পঞ্চায়েতে 34% আসনে বিনা লড়াইয়ে জয়ের মামলায় উত্তরপ্রদেশ হরিয়ানার উদাহরণ দিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল রাজ্য নির্বাচন কমিশনের। বিরোধীদের বিরুদ্ধে অহেতুক রাজনীতি করছে বলে অভিযোগ রাজ্য সরকারের। লোকসভার আগে কি থমকে যেতে পারে বিজেপির বিজয়রথ? হাতছাড়া হতে পারে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়। 3 রাজ্য বিজেপির থেকে ছিনিয়ে নিতে পারে কংগ্রেস। এবিপি আনন্দ ও সি ভোটার সমীক্ষা অনুযায়ী এখনই ভোট হলে সেই সম্ভাবনা জোরালো। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। রাজস্থানে বড় ব্যবধানে জয় পেতে পারে কংগ্রেস। বিজেপি ধাক্কা খেলেও প্রধানমন্ত্রীদের দৌড়ে এগিয়ে নরেন্দ্র মোদী। লোকসভার সঙ্গে 11টি রাজ্যের বিধানসভা ভোট চায় বিজেপি। মধ্যপ্রদেশ, রাজস্থান ছাড়াও নজরে মহারাষ্ট্র, অন্ধ্র, তেলেঙ্গানা, বিহার, ওড়িশা। মেয়াদ উত্তীর্ণ সময়ে রাজ্যপাল শাসনের ভাবনা। রাফাল চুক্তি নিয়ে আক্রমণে রাহুল গান্ধী। মুখোমুখি বিতর্কে আহ্বান প্রধানমন্ত্রীকে, উনি দেশের নন, 15 জন ধনী ব্যবসায়ী প্রধানমন্ত্রী। মন্তব্য কংগ্রেস সভাপতির, পাল্টা বিজেপিও। জেএনইউ এর ছাত্রনেতা উমার খালিদকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা। প্রত্যক্ষদর্শীদের দাবি, দিলের কনস্টিটিউশন ক্লাবের কাছে উমারকে লক্ষ্য করে গুলি চালায় 2 অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। কেন হামলা, নেপথ্য থেকে, এখনো ধোঁয়াশা। দিল্লির রাস্তায় পেট্রোল ও ডিজেলে গাড়ি চিহ্নিত করতে ভিন্ন রঙের স্টিকার, সবুজ সংকেত দিল সুপ্রিম কোর্ট। পেট্রোল ও সিএনজি গাড়িতে নীল স্টিকার ও ডিজেল গাড়িতে কমলা স্টিকার লাগানো হবে। লাগাতার বৃষ্টি, কেরলের বন্যা পরিস্থিতি ক্রমেই আরো খারাপ হচ্ছে। শেষ 6 দিনে 39 জনের মৃত্যু হয়েছে। 14টি জেলার প্রায় 2400টি গ্রাম ক্ষতিগ্রস্ত বলে দাবি প্রশাসনের। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আগামী 24 ঘন্টায় পশ্চিমাঞ্চল ও উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হবে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা ও হাওড়ায়। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি অংশেও বিক্ষিপ্তভাবে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদের রেজিনগরে 34 নম্বর জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় 3 জনের মৃত্যু। কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা। 3 জনের কারোর মাথাতেই হেলমেট ছিল না বলে পুলিশ সূত্রে খবর। মুর্শিদাবাদের হরিহরপাড়ার বেনেকোলা গ্রামে পথ দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর, গুরুতর আহত আরও এক। পুলিশ জানিয়েছে 2 জনের কারোর মাথাতেই হেলমেট ছিল না। চিকিৎসার গাফিলতিতে সাপে কামড়ানো রোগীর মৃত্যুর অভিযোগে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে উত্তেজনা। হাসপাতাল চত্বরে বিক্ষোভ, মৃতের পরিবারের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের, প্রতিক্রিয়া মেলেনি হাসপাতাল কর্তৃপক্ষের। উত্তর চব্বিশ পরগনার টিটাগড়ে কেলভিন জুটমিল বন্ধ হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। দিনভর মালিক পক্ষের লোকজনকে আটকে রেখে মিলের গেটে বিক্ষোভ শ্রমিকদের, বিক্ষোভ হঠাতে রাতে পুলিশের লাঠিচার্জ। সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি, বিশ্বভারতীতে রাতভর স্নাতকে অকৃতকার্য পড়ুয়াদের একাংশের বিক্ষোভ। বিশ্ববিদ্যালয়ের সংবিধানে এমন পরীক্ষার অনুমতি নেই, জানালেন ভারপ্রাপ্ত উপাচার্য। লর্ডসে টিম কম্বিনেশন ঠিকমতো হয়নি। লজ্জার হারের পর স্বীকারোক্তি ক্যাপ্টেন কোহলির। পরপর টেস্ট হারের জেরে বোর্ডের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে পারেন বিরাট ও রবি শাস্ত্রী।